সম্প্রতি ভগত সিং কোভিড কেয়ার সেন্টারে এক চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, আর বিষয়টি সামনে উঠে আসতে চিকিৎসক মহলে শুরু হয়েছে গুঞ্জন। কিন্তু আচমকা কেনই বা এক চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে, সেই বিষয়ে রাজ্যের চিকিৎসকরা অবহিত নন। তাই এটিজিডিএ বুধবার এজিএমসিতে বৈঠক করে দাবি তোলেন, কেন ডক্টর উত্তম ভট্টাচার্যকে বরখাস্ত করা হয়েছে তা স্পষ্টীকরণ দিতে হবে এবং সরকারকে সাসপেন্ডের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি চিকিৎসকদের হেনস্থা করাও বন্ধ করতে হবে, কারণ বর্তমানে রাজ্যের চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে রোগীদের পরিষেবা দিচ্ছে। সুতরাং এই ধরনের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না চিকিৎসক মহল। অ্যাকচুয়ালি আমরা এটিজিডিএ টিচার্স ফোরাম অ্যান্ড আইএমএ সবাই যৌথভাবে আমরা আজকে একটা খুব মর্মাহত, ক্ষুব্ধ এবং হতাশ হয়ে একদম সম্মিলিত হয়েছি যে ডক্টর উত্তম ভট্টাচার্য, যিনি কোভিড ভগৎ সিং কোভিড সেন্টারে চিকিৎসার দায়িত্বে ছিলেন, ওনার কাজ ছিল শুধু চিকিৎসার ব্যবস্থাপনা করা, ওনাকে কোনো কারণ না দেখিয়ে অন্যায্যভাবে ওনাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা জানি না কেন সাসপেন্ড করা হয়েছে। তো আজকে যখন এই করোনা মহামারীর কালে সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাদের প্রাণের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা করছে এবং আমাদের ত্রিপুরা ডাক্তার এমনিতে খুব অভাব, এক একজন 3-4 বার করে রোটেশন ডিউটি করছে, সেই মুহূর্তে এরকম একটা অন্যায়মূলক সাসপেনশন সমস্ত ডাক্তার জাতির উপর আঘাত। ত্রিপুরা যত ডাক্তার হয়েছে প্রত্যেক আমরা মর্মাহত, আমরা হতাশ যে আমরা কীভাবে কাজ করবো। আমরা সবার প্রত্যেক ভিতরে ভয় ঢুকে গেছে যে কী কারণে সাসপেন্ড করেছে, কিছু কারণ জানা যাচ্ছে না। কিছু কারণ আমরা শুনতে পাচ্ছি কিন্তু কাগজে লেখা নেই, যে শোনা যাচ্ছে যে একজন জনপ্রতিনিধি গিয়েছিল, ওনাকে আটকানো যায়নি, তার জন্য সাসপেন্ড, জানি না যেহেতু লেখানি সেটা শোনা কথা, কিন্তু তাই যদি হয়ে থাকে সেটা সম্পূর্ণ একটা ভুল এবং অন্যায্য একটা সিদ্ধান্ত। আমরা দৃঢ়ভাবে সমস্ত ডাক্তাররা স্বাস্থ্যকর্মীরা দাবি জানাচ্ছি যে এই অন্যায্য সাসপেনশন খুব দ্রুত যাতে উইথড্র করা হয়, তা না হলে আমরা ভবিষ্যতে চিন্তা করব কীভাবে আমরা কী কাজ করতে পারবো, আমাদের নিজেদের রক্ষা আমাদের করার জন্য যা যা করা আমরা সব করব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।